আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে দেখলাম কোর্টে একটা বিয়ে মেয়েটার বয়স বড় চোর চোদ্দ কি পনেরো হবে ছেলেটার বয়স মনে হয় না একুশ হবে নিচে হবে তো বিয়ে বিয়ে করল তো সেটা কীভাবে করলো সেটা হচ্ছে যে হুজুরের মাধ্যমে করলো আবার কি করলো নোটারি করলো তো এতে কি হলো যে বিয়ে হলো তো আমরা যখন জিজ্ঞেস করিছি এই বিয়েটা কেন করবেন তখন ওরা বলে বলে থাকে যে পরিবারের মত আছে কিন্তু যেহেতু এখন সমাজে সেটাকে ধরবে এই জন্য আমরা বিয়েটা করিয়ে দিলাম আর কি তো দেখেন কতটুকু মানে বেসিক নলেজের অভাব ওদের যে এই যে অল্প বয়সে মেয়েটাকে বা ছেলেটাকে এত বড় একটা গুরুদায়িত্ব তার উপর চাপিয়ে দেওয়া হলো একটা মানুষকে চিন্তা করলো না যে মানে পরবর্তী ধাপটা কি হবে ছেলেটার জন্য বিশেষ করে ছেলেটার জন্য তো দেখা যায় যে এই ধরনের সংসার বেশি দিন টিকে না আমরা যেটা দেখি আর কি কোর্টে খুব কম তো পরবর্তীতে কি করে একটা ঘটনার প্রেক্ষিতে হ্যাঁ কোর্টে এসে একটা মামলা লাগিয়ে দেয় যৌতুকের মামলা তো যখন বিয়ে করতে আসে তখন তো আসলে এতটুকু জ্ঞান থাকে না যে কাবিনটা কত করলে ভালো হবে তখন ওই মেয়ের চাহিদা মতো মেয়ের পরিবারের চাহিদা মতো কাবিনটা করে ফেলে তো এটা চিন্তা করে না যে ছেলেটার ইনকাম বা ছেলেটার মানে কতটুকু সে বিয়ার করতে পারবে সেটা আর চিন্তা করে না চিন্তা করে যে যত বেশি কাবিন করবে তত ভালো তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাবিন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে একটা বিয়ে করার ক্ষেত্রে সেটা পরিপূর্ণ বয়সে বিয়ে হোক বা বয়সে বিয়ে হোক সেটা কিন্তু কাবিনটা কিন্তু একটা অনেক বড় বিষয় তো দেখা যায় যে আমরা যেটা দেখি যে যখন কোনো একটা সংসারে ফাটল ধরে যখন তখন তারা মামলা করতে আসে কোর্টে অনেক মেয়েরাই কিন্তু সংসার করতে চায় না ওরা কিন্তু মানে একদম বলে ফেরায় সংসার করবে না তো আমাদের যে যশাপরা ম্যাজিস্ট্রেটরা রয়েছেন যখন জিজ্ঞাসা করে তাহলে কি কী চান তখন ওরা ডাইরেক্ট বলে টাকা চাই তো অনেকের ক্ষেত্রে টাকাটা আসলে দেওয়াটা খুব কষ্ট হয়ে যায় কারণ তখন তো একটা হুজুকের বসে কাবিনটা করে ফেলে তো দেখা যায় অনেক ক্ষেত্রে যে একটা কিস্তি করে দেয় আমাদের জশ সাহেবরা মিনিস্টার সাহেবরা যে প্রত্যেক মাসে কাবিনে তো যত টাকা সেটার কিছু কিছু নিয়ে আসতে একটা একটা অ্যামাউন্ট ধরে দেয় যে প্রত্যেক তারিখে এত টাকা করে নিয়ে আসবেন কিন্তু দেখা যায় অনেক সময় অনেকের পক্ষে তারিখের সময় টাকাটা আনা সম্ভব হয় না যেহেতু একটা মানে একটা আন্ডারটেকিং দেওয়া থাকে যে নিয়ে আসবে যখন নিয়ে আসতে পারে না তখন কিন্তু জশ সাহেবরা তাকে হাজতে দিয়ে দেয় তো যেটা বলবো সেটা হচ্ছে যে কাবিন করার ক্ষেত্রে চিন্তাভাবনা করে কাভেন করতে হবে আর বিশেষ করে ঘাটচানদের উদ্দেশ্যটা বলছি এই বিষয়টা নজর দিতে হবে কথা